আসসালামু আলাইকুম। নিয়ে এসেছি আমার ভীষণ পছন্দের একটা রেসিপি। আলু প্রেমীদের জন্য অন্তত এটা অনেক বেশি পছন্দের। আজ তৈরি করে দেখাবো পটেটো প্যানকেক। এটা তৈরি করা অনেক সহজ, খেতে অসম্ভব মজার। এর জন্য লাগবে বড় সাইজের 3টা আলু। প্রথমে পিলারের সাহায্যে আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে খুব ভালোভাবে এই আস্ত আলুগুলোকে ক্লিন করে নিচ্ছি পানি দিয়ে। এবার চাকচাক করে পাতলা করে কেটে নিচ্ছি। দেখিয়ে দিলাম কেমন পাতলা হয়েছে। এবার খুব ভালো করে 4 থেকে 5 বার আমি পানি দিয়ে এই আলুগুলোর টুকরোগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এবার একটা পলিতে নিয়ে নিচ্ছি। দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, অরিগানো, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা আপনারা বুঝে দিবেন, যতটুকু ঝাল আপনারা খেতে পারবেন ঠিক ততটুকু। এবার দিয়ে দিলাম অলিভ অয়েল, আর দিয়ে দিলাম চিজ। আপনারা চাইলে কিন্তু এখানে নর্মাল যে সয়াবিন তেল আছে সেটাও এখানে ইউজ করতে পারবেন। এবার খুব ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। তেল দেওয়ার কারণ হলো এতে করে চিজটা খুব সুন্দরভাবে লেগে লেগে যাবে এই ছোটো ছোটো টুকরো আলুগুলোর মধ্যে। আলুগুলোকে খুবভাবে ঝাঁকিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে, এখানে ময়দা আটা এগুলো ইউজ করতে যাবেন না। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আবার খুব সুন্দর করে ঝাঁকিয়ে নিলাম। দেখেন খুব কতটা সুন্দরভাবে আলুর গায়ে লেগে আছে সব মশলা। এবার একটা প্যানে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে আলুগুলোকে আমি ভিডিওতে দেখানোর মতো সিরিয়াল ওয়াইজ সাজিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে 8 মিনিটের জন্য ঢেকে রাখবো। 8 মিনিট পর খুব সাবধানে উল্টে দিচ্ছি। অপর পাশটাও ঠিক 8 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব। এরই সাথে হয়ে যাবে এটা সেদ্ধ এবং উপরটা খুব সুন্দর ক্রাঞ্চি। ভেতরটা নরম আর উপরটা ক্রাঞ্চি এই পটেটো প্যানকেক খেতে কিন্তু অসম্ভব মজার। সকাল কিংবা বিকালের নাস্তায় ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই আমার আপনার কাছে ভালো লাগবে।